শুভ উদ্বোধনে আমরা শুরু করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশে এবং তিনি গত 4 মার্চ 2024 সালে আমাদের তাম্রলিপ্ত পৌরসভাকে, আমাদের তাম্রলিপ্তবাসীকে উপহার দিয়েছেন আমাদের রূপনারায়ণ নদীর পরিশুদ্ধ পানীয় জল, আমরা যাতে সবাই পেতে পারি। তাম্রলিপ্ত অধিবাসী, তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটির সমস্ত অধিবাসী আছে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে পানীয় জলের সমস্যা মিটতে চলছে তমলুক পৌরসভায়। 160 কোটি টাকা ব্যয়ে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে শহরে খুশি এলাকার মানুষ। আমরা প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, আমাদের কৃতজ্ঞতা জানাবো তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে। আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর সাহেবরা রয়েছেন, এদের সবাই মিলে এবং আমাদের তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর রয়েছেন, আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছে। এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমি ম্যাডামকে, সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম। তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তাম্রলিপ্ত পৌরসভাকে জলটা দেওয়া হবে, সেরকম তিনি তখনকার যিনি চিফ সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের যিনি সেক্রেটারি তাকেও বলেছিলেন। এবং আজকে তাদের বদান্যতায় আজকে আমরা তাম্রলিপ্তবাসীর 161 বছরের ইতিহাসে আমরা তাম্রলিপ্তবাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিশুদ্ধ পানীয় জল আমরা আশা করছি 2026-এর মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারবো। এইভাবেই আমরা তাম্রলিপ্তবাসীকে আমরা আমাদের পরিষেবা উপহার দেব। এই প্রজেক্টের জন্য কত টাকা খরচা হয়? 160 কোটি টাকা টোটাল প্রজেক্ট আমাদের রয়েছে এবং পরবর্তীকালে প্রয়োজন হলে টাকা আবার বাড়তে পারবে। যেখানে এই জলগুলো দেওয়া হবে তখন কি নলকূপগুলো বন্ধ হয়ে যাবে? না, নলকূপ পার্সেলে খোলা থাকবে। জলটা কোথা থেকে যাবে? জলটা আমাদের নন্দকুমারের ওখান থেকে ইনটেক পয়েন্ট থেকে জলটা তুলে এখানে এসে পরিশোধন করে আমরা মানুষের হাতে মানে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই 8 নম্বর ওয়ার্ডে পাইপ পাতার কাজ শুরু হয়েছে, তার মানে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, এমবিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, তার সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমরা আশা করছি। আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল।